আজি পূর্ণ প্রথমবারের ভাবে সোনাপুর জেলা চিকিৎসালয়ত উপস্থিত হয় কামরূপ মহানগর জেলার জেলা উপায়ুক্ত পল্লব গোপাল ঝা। 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর কাষতে লাগি থকা এই জেলার চিকিৎসালয়খনত উপস্থিত হয়ে উপায়ুক্তগৰাকীয়ে প্রথমে জরুরীকালীন বিভাগটি পরিদর্শন করে আর তাত উপস্থিত থকা নার্স চিকিৎসকসকলৰ লগত মত বিনিময় করে। ইয়ার পিছতে উপায়ুক্তগৰাকীয়ে চিকিৎসালয়খনৰ প্রথম মহলাত থকা প্রসূতি বিভাগটি পরিদর্শন করে নিশার ভাগতো যাতে গর্ভবতী মহিলার অস্ত্রোপচার করব পারে তার বাবে ব্যবস্থা গ্রহণের কথাও সদরি করে। আনহাতে করোনা মহামারীর সময়ত জেলা চিকিৎসালয়খনলৈ বহু রোগী আহিছিল আর সেই রোগীসকলক চিকিৎসা প্রদান করা হয়েছিল আর রাজ্য সরকার ফালরপরা 10খনক আইসিইউ বিছনাও যোগাড় করা হয়েছিল বলে উল্লেখ করে করোনা মহামারীর সময়ত। আর পুনের সেই 10খনক আইসিইউ বিছনা আরম্ভ করব বলে উল্লেখ করে জেলা উপায়ুক্তগৰাকীয়ে। আনহাতে দুর্ঘটনা বা অন্য জরুরী সেবা সমূহ যাতে জেলা চিকিৎসালয়খনে সুবিধা সমূহ প্রদান করব পারে তার বাবেও বিহিত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় জেলা উপায়ুক্তগৰাকীয়ে। ডক্টর বিলাকৰ লগত কথা পাতিলো, ওভারঅল যে মেইনটেনেন্স আর আপকিপ আছে এটু সালো, ওভারঅল স্যাটিসফ্যাক্টরি পাইছো আর বায়োমেডিকেল বেস ম্যানেজমেন্ট কেনেকুয়া করে আছে গোটে বস্তু আজি বুঝ লইছো। আর নাইট সিজেরিয়ানটা আমার ইতিমধ্যে কমি গেছে, ভাবো যে আউটস্কার্টস এরিয়া হয় নাইট সিজেরিয়ান আমি কেনেকুয়া স্টেটাসটা ইম্প্রুভ করব পারো তার উপর আমি চিন্তা চর্চা করছো গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট লগত মই কথা পাতি। প্লাস উপর যে টপ ফ্লোরত আইসিইউ ডেভেলপ হয়েছে এটু বহুত ভালকে ইতিমধ্যে রেডি হয়েছে, গভর্নমেন্ট লগত হেলথ ডিপার্টমেন্ট লগত গোটে বস্তু কথা পাতি আর কেনেকুয়া সোনাপুর সিভিল হসপিটালক আমি ইম্প্রুভ করব পারো তার উপর আমি চিন্তা চর্চা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট,